বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় 7 বছরের শিশু সৌরনীল সরকারের মৃত্যু হয়েছিল। আর তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বেহালায় এই মুহূর্তে মিছিল করছে বিজেপি। মোমবাতি মিছিল শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই মুহূর্তে মোমবাতি মিছিল বিজেপির। হাওড়ায় বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গত শুক্রবারই যে ঘটনা ঘটেছিল, 7 বছরের ছোট্ট শিশু সৌরনীল সরকার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল, সেই সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা একেবারে ঘটনাস্থলে মিশিয়ে দিয়ে যায় ছোট্ট শিশুকে। তার বাবাও আহত হন এবং সেই দুর্ঘটনার পর এই মুহূর্তে বিজেপি পথে নেমেছে শুভেন্দু অধিকারী। তিনি মোমবাতি মিছিল করছেন বিজেপিতে বেহালায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনার পর। বেহালায় যেভাবে পথ দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর এই মুহূর্তে বিজেপি মিছিল করছে মোমবাতি মিছিল বিজেপি নেতৃত্বে। রাজ্যে স্বাস্থ্য কমিশনের পর এবার কি শিক্ষা কমিশন? বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করার জন্য এবার রাজ্যে শিক্ষা কমিশন, এরকমই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করার জন্য এবার রাজ্যে শিক্ষা কমিশন। শিক্ষা কমিশন তৈরি করতে রাজ্য মন্ত্রিসভার নীতিগত সিদ্ধান্ত। গঠিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্ত, এই কমিশনের এখতিয়ার কি হবে, কি কি বিষয় তারা তো নজরদারি করবে? দেখো অনুসূয়া, আমরা জানি যে রাজ্যের বেসরকারি স্কুলের পড়ুয়াদের থেকে যে ফিস নেওয়া হয় সেই সম্পর্কে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। আমরা করোনার সময় দেখেছি অভিভাবকেরা বিক্ষোভে সামিল হয়েছেন এবং হাইকোর্টেও এই সংক্রান্ত মামলা হয়েছে। এবং এই বিষয়ে এই সমস্ত বেসরকারি স্কুলের পড়ুয়াদের থেকে যে ফিস নেওয়া হয় প্রধানত তার উপর নজরদারি করার জন্য কিন্তু রাজ্যে একটি কমিশন তৈরি হচ্ছে এবং সেই ব্যাপারে আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন নামে এই কমিশন তৈরি হতে চলেছে এবং এই ব্যাপারে কিন্তু বিধানসভায় বিল পাস হবে এবং তারপর সেটা আইনে পরিণত হবে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রধানত রাজ্যের যে সমস্ত বেসরকারি স্কুল রয়েছে সেই স্কুলগুলোর পড়ুয়াদের ফিস যেটা সেই ফিস নির্ধারণ করা এবং অতিরিক্ত ফিস নেওয়ার ব্যাপারে যদি কোনো ধরনের অভিযোগ আসে তা নিষ্পত্তি করা, সেটাই কিন্তু এই কমিশনের কাজ হবে। এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠন করা হবে। কমিশনে মোট 11 জন সদস্য থাকবেন। কমিশনার অফ স্কুল এডুকেশন থাকবেন, এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি থাকবেন। এছাড়া শিক্ষামন্ত্রী মনোনীত দুজন শিক্ষাবিদ থাকবেন এবং সিবিএসই এবং আইসিএসই বোর্ডের দুজন একজন করে প্রতিনিধি এই কমিশনে থাকতে পারেন। এই ব্যাপারে কিন্তু আজকে নবান্নে মন্ত্রিসভার যে বৈঠক ছিল সেই বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই কমিশন আনা হচ্ছে এবং সেই মতোই ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন বিল 2023 সেই বিল নিয়ে আসা হবে এবং এই বিল আইনে পরিণত হলে বিধানসভায় পেশ করার পর এই বিল পাস হয়ে যদি আইনে পরিণত হয় তাহলে কিন্তু বেসরকারি স্কুলের ফিস নিয়ন্ত্রণের ব্যাপারে বেসরকারি স্কুলের ফিজের কাঠামো নিয়ে যে সমস্ত অভিযোগ উঠছে এবং ফিজের কাঠামো কি হবে সেই ব্যাপারে নির্ধারণ করার ব্যাপারে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে। অনুসূয়া, ধন্যবাদ। সুদীপ্ত, এর আগে মুখ্যমন্ত্রী এই বেসরকারি স্কুল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল এবং তারপর তাদের স্কুলের ফি নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষা কমিশন বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো। আর যে বড় খবরে আমরা নজর রেখেছি, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মন্ত্রী নেতার গ্রেপ্তারি হয়েছে, আর এবার 4 জন অযোগ্য শিক্ষক তাদেরকে গ্রেপ্তার করা হলো। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। এই প্রথমবার 4 জন অযোগ্য শিক্ষক তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জেল হেফাজতে মুর্শিদাবাদে চার অযোগ্য শিক্ষক আদালতে ডেকে জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায় গ্রেফতার করা হয়েছে যে চারজন অযোগ্য শিক্ষক তারা মুর্শিদাবাদে সাইগার হোসেন সিমার হোসেন সৌগত মণ্ডল জহিরউদ্দিন শেখ এই চারজন অযোগ্য শিক্ষককে ইতিমধ্যে জেলে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন।